আসসালামু আলাইকুম হোমফেয়ার বিডি ডট কমে আপনাকে আবারও স্বাগতম আজকে আমরা চলে এসেছি ঢাকা ক্যান্টনমেন্টের বাইগেট থেকে দেখে নিব বারোশো স্কোয়ার ফিটের একটি রেডি প্রপার্টি সিঁড়ির এরিয়াটাতে দাঁড়িয়েছিলাম আর আমাদের লিফ্ট এরিয়াটা হবে এই দিক থেকে সাথেই থাকবেন শেষ পর্যন্ত একসাথে সম্পূর্ণ প্রপার্টিটা দেখে নেব প্রাইস ফ্যাসিলিটি সব কিছু কিন্তু জানিয়ে দেব তো যেই প্রপার্টিটা আজকে দেখতে এসেছি সম্পূর্ণ বিল্ডিংটা কিন্তু দশতলা আমরা দ্বিতীয়তলার একটি ফ্ল্যাট দেখব কেউ চাইলে কিন্তু দশতলার ফ্ল্যাটটাও পারচেস করতে পারবেন মানে এখন পর্যন্ত কিন্তু আছে দশতনাটা আর এখানে কিন্তু ল্যান্ড এরিয়া আছে আপনার আট কাঠা এটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা তিন বেড তিন বা দুই বেলকুনের এই প্রপার্টি ড্রয়িং ডাইনিংটা একসাথে থাকছে এদিক থেকে থাকছে আমাদের ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমে কিন্তু একটা জানালা থাকছে এই পাশ থেকে আশেপাশের এরিয়াটা কিন্তু খোলামেলা থাকছে এই পাশেও একটা জানালা থাকছে পাশের বিল্ডিং থেকে কিন্তু যথেষ্ট ডিস্টেন্সটা মেনটেন করা হয়েছে আর এখন যেমন আলোটা দেখতে পাচ্ছেন একদম পর্যাপ্ত সবসময় কিন্তু এরকম আলোটা আপনারা পেয়ে যাবেন তো বারোশো স্কোয়ার ফিটের মধ্যে তিন বেড করা হয়েছে আটকাঠা ল্যান্ড ওয়েস্ট ফেসিংয়ের প্রপার্টি আছে বাইগেট টেক আজিজ মার্কেট নামে এই এরিয়াটা পরিচিত ক্যান্টনমেন্টের ভেতরে এখান থেকে চলে যাব আমরা এখন আমাদের সেকেন্ড বেডরুমের দিকে যারা সেভেনি প্রপার্টি আমাদের দেখাতে বলেন মানে নিজের মতো করে একদম কাস্টমাইজ করে নিতে চান তারা কিন্তু এখনও সুযোগটা রয়েছে যে আপনি আপনার মতো করে নিতে পারেন সেকেন্ড বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ বাদ বেলকনি দুইটাই পেয়ে যাচ্ছেন থেকে থাকছে আমাদের বেলকনি আর আর এরিয়াটা এই পাশে কিন্তু একটা জানালা থাকছে তো অবস্থায় থাকলেও আমরা কিন্তু আপনাদের প্রাইসটা জানিয়ে একদম হ্যান্ড ওভার করা পর্যন্ত বাট আপনি যদি এই অবস্থায় নিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে তো আমরা এদিক থেকে ভিউটা একটু দেখে নিচ্ছি এদিক থেকে থাকছে আমাদের বাত এরিয়াটা ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাকআপ লিস্টের সুবিধা জেনারেটর সুবিধা সব কিছু কিন্তু পেয়ে যাবেন আর কাস্টমাইজের সুযোগ তো থাকছেই সেপ্টেম্বর দুই হাজার হ্যান্ড করা হবে ডেভেলপার যারা ওনার আছেন তারা নিজেরাই এই প্রপার্টিটা ডেভেলপ করছেন তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু এখানে খুব সুন্দর করে এখনও কাস্টমাইজের একটা সুবিধা রয়েছে আর নিজের মতো করে করে নেয়ার ড্রয়িং ডারিংটা একসাথে থাকছে এইদিকে এদিকে একটা কমন বাথ এরিয়া থাকছে তারপর পাশেই কিন্তু থার্ড বেডরুমটা থাকছে ওয়েস্ট ফেসিং বাট আলোটা তো দেখতেই পাচ্ছেন একদম পুরোটা ফ্ল্যাটেই কিন্তু আলোটা থাকছে এদিক থেকে বাতেরিয়া এদিক থেকে হচ্ছে আমাদের একটা জানালা থাকছে বেলকনিটা থাকছে যে কোনো কোয়ারি থাকলে অথবা ভিজিট করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার কন্ট্যাক্ট করে ভিজিট টাইমটা ফিক্সড করে নিতে হবে এছাড়াও কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্ট জানিয়ে দিতে পারেন কোথায় কেমন বাজেটে প্রপার্টি খুঁজছেন জাস্ট আপনার রিকোয়ারমেন্টটা দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আমাদের ফেসবুকের পেজে ইনবক্স করে দিলে আমাদের কাস্টমার কেয়ার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো আমরা কিন্তু তিনটা বেডরুমই দেখে নিলাম এখন আমাদের কমন বাথ আর কিচেন এরিয়াটা দেখা বাকি আছে চলুন দেখে নেই প্রপার্টি এক্সাক্ট যেই অবস্থায় আছে আমরা কিন্তু সেই অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিই তাছাড়া ফ্যাসিলিটিস এবং প্রাইসটাও জানিয়ে দিই প্রত্যেকটা ভিডিওর মধ্যেই সো আপনি কিন্তু ঘরে বসে প্রপার একটা ট্যুর আমাদের সাথে করে নিতে পারছেন এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া এই পাশে কিন্তু একটা জানালা থাকছে সো কিচেনটাও কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারছেন এখন যদি পারচেস করে নেন তাহলে বারোশো স্কোয়ার ফিটের এই প্রপার্টিটি ক্যান্টনমেন্টের বাইগেট অবস্থিত তিন বেড তিন বা দুই বেল কোন এখান থেকে থাকছে আমাদের কমন যে বাত এরিয়াটা এই বাত এরিয়াটা তো ওয়েস্ট ফেসিং টোটাল ল্যান্ড আছে এখানে আট কাঠা আমরা আছি তলাতে কেউ চাইলে দশতলার যে প্রপার্টিটা সেটাও ফ্ল্যাটটা সেটাও পারচেস করে নিতে পারছেন একদম অল ইনক্লুডেড প্যাকেজ প্রাইসটা পড়বে ছাপ্পান্ন লাখ টাকা স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য হোমফেয়ার বিডি ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করতে হবে আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে কাল আবার চলে আসবো সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ